শুরুতে এই সংবাদ শিরোনাম। শরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে মোখা। উপকূলের দিকে এগিয়ে আসছে মোখা, বাতাসের গতি হতে পারে 190 কিলোমিটার। ছয় বোর্ডের রোববার এবং সোমবারের এসেছে পরীক্ষা স্থগিত। এবার বিস্তারিত। অতিপ্রবল রূপ নিয়ে ঘূর্ণিঝড় মুখার আঘাতে উখিয়া টেকনাফের আশ্রিত রোহিঙ্গা বসতি এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে। মুখা সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, ধলঘাটা সহ ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ধারণা স্থানীয়দের। পাহাড় ধস এবং জলোচ্ছ্বাসে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও এড়িয়ে যাচ্ছেন না অতীতের ভুক্তভোগীরা। শনিবার দুপুর থেকে কক্সবাজারের 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় মুখার প্রভাব পড়তে শুরু করেছে টেকনাফ সহ সেন্ট মার্টিন এবং উপকূল এলাকায়। শুক্রবার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে মুখার সম্ভাব্য ক্ষতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ADM আবু সুফিয়ান এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সেন্ট মার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে দ্বীপের আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছে, সাগরে জোয়ারের পানি বেড়েছে, গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। যারা 1991 সালের প্রলয়ঙ্করে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস দেখেছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্বীপের বড় কোনো দুর্ঘটনা হলে পালিয়ে যাওয়ার রাস্তা নেই, চতুর্দিকেই সাগর। এবার শরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সাইক্লোন শেল্টার থাকায় আপাতত আমরা নিরাপদ বোধ করছি। অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা আরও এগিয়ে আসছে উপকূলের দিকে। ঝড়টি এখন শনিবার দুপুরে উপকূল থেকে 630 কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন বেড়ে ঘন্টায় 190 কিলোমিটার। আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং দ্রুত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 705 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে 14 মে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার এবং মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে। আজ 13 মে রাত থেকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়া আকারে 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। 2023 সালের চলমান এসএসসি এবং সমমান পরীক্ষায় আগামীকাল রোববার এবং সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মুখায় উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার এক অফিসে আদেশের এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। এর আগে শুক্রবার 5 বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মুখার কারণে চলমান এসএসসি এবং সমমান পরীক্ষা 2023-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রোববার ও সোমবারের অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডগুলোর এই তারিখেই পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়েছে। গত 30 এপ্রিল সারাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।